হ্যালো ফ্রেন্ডস, নিউ লার্নিং সেগমেন্টস তরফ হইতে আমি মুজাহিদুল ইসলাম আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আবার বড়সড় একটা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সে খবর বড় হলেও সেই খবরের মধ্যে তেমন কোনো আশা দেখা যাচ্ছে না। শেষমেশ দেখা যায় অনশনকারীদের আশা ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল। এসএসসি অনশনকারীরা গত 28 দিন ধরে তারা অনশন করে চলেছেন এবং তারা বিভিন্ন অপোজিশন পার্টিরাও এখানে সেখানে দেখা করেন, বিভিন্ন ক্ষেত্র থেকে লোক গিয়ে তাদের কাছে দেখা করেন এবং মিনিজ শিক্ষামন্ত্রীও সেখানে দেখা করেন এবং তাদের আশ্বাস দেন যে তাদের ব্যাপারটাকে খতিয়ে দেখা হবে। কিন্তু তাতে তারা বিশ্বাস করে উঠতে পারেনি এবং তাদের ব্যাপারটা সলভ না হওয়াই বলা চলে। শেষমেশ তারা চেয়েছিল যে তাদের ব্যাপারটাই খোদ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক। এবার নিজ মুখ্যমন্ত্রী সেই অনশন মঞ্চে পৌঁছালেন। আসুন দেখি খবরটা। এসএসসির মঞ্চ অনশন মঞ্চে গেলেন মমতা, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। 28 দিন অনশন চালিয়ে যাওয়ার পর অবশেষে চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী বিধি চালু হওয়ার কারণে কোনো ঘোষণা না করলেও আগামী জুনের মধ্যে পরিস্থিতি মিটিয়ে দেওয়ার কথা বলেন জানান তিনি। একই সঙ্গে সরকার ও চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগের জন্য একটি কমিটি গড়ে দেওয়ার নির্দেশও দেন মমতা। বললেন, নির্বাচনী বিধিনিষেধ চালু হওয়ার কারণে আমার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। এ থেকে আমরা বুঝতে পারলাম যে ঠিক মমতার যে অনশনকারীরা মমতার হস্তক্ষেপ চেয়েছিলেন, সেই হস্তক্ষেপে মমতা নিজ অনশন মঞ্চে যাওয়ার পরে তিনি এই আশা দিলেন জুনের মধ্যে তাদের ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এবার দেখার কথা যে অনশনকারীরা এই কথারূপে কতটা বিশ্বাস করে উঠছেন। তবে নেক্সট খবর নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব এই আপডেট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।